কষ্ট হয় না নি আপনার না কিতা না না হুনতা সুই না কিতা সিলুটিয়া মাগ বুঝুন নি আপনারাও সিলুটিয়া বুঝেন না আপনারা সিটাঙ্গি মহেশখালীর ভাষা তাই না বুঝেন না কথা ঠিক নি রেডে সিলেটে সারা রাত মাহফিল হয় একটার সময় একটা বক্তা উঠায় বক্তাও শীতে কাঁপে পাবলিকও শীতে কাঁপে দেহে যে অবস্থা খারাপ থাকবে না পরে মাইকে কয় সা বগল আপনারা কেউ যাইতা না মোনাজাতের বাদ আপনারা লাগিয়া শিরনির ব্যবস্থা করা আছে আপনারা গরম গরম সিদ্ধি হাইয়া বাড়ি যে বাগি বুঝছেন নি মিয়া সাহরা কেউ আপনারা যাইবেন না হুজুরের বয়ানের পরে গরম সিন্নির ব্যবস্থা আছে মানুষ মনে করে রে এখন বাড়িতে গেলে বউ খাইব ঠান্ডা ভাত তার সাথে গরম এক প্যাকেট সিন্নি তাবার রোগ পাইলে আমি এক প্যাকেট লইলাম আর ওই যে চাদরের তলে আর এক প্যাকেট বোল লইয়া লইলাম বউ খুশি আমি বি খুশি হালায় দুইজনেই ঠান্ডা তো প্রথম যখন গেছি এটাই বলা উদ্দেশ্য আমি তো আর ভাষা বুঝতাম না গেছি পর আক্কা হুজুর বালানি তখন বালানি বুঝছি ভালো আসেননি আক্কা মানে খিতা ইতা তো আমি ডায়েরিতে খুঁজিয়া হয় না এখন আমারে রাইখা সে ভিতরে চলে গেছে আর নিতে আসে না সে খাবার রেডি করতে গেছে 12-13 মিনিট হয়ে যায় মশায় কামড়ায় আমার শেষ আর আসতেছে না আক্কা মানে কি দিয়ে আমি বুঝতেছি না আমি মনে মনে বিরক্ত কোন দেশে আইলাম 12-13 মিনিট দাঁড় করায় বাড়ার কোনো খবর নেই পরে এরকম করছেন আক্কা পরে সাংকেতিক চিহ্ন ব্যবহার দেখে দৌড় মারছি যা আছে কপালে ভাত কামু সকালে ভিতরে গেছি বর বাবু খারাই আছে খেতে লাগি বোকা বোকা মারি কি তার এখন তো মনে করেন আক্কা পার হয়ে আইছি মগার বোকা তো আর বুঝতেছি না বলে বসেন আমি কই ঠিক আছে এখন বসা যায় এরপরে খাইতেছি বড় মাছের মাথা দিছে সিলেটি মাছে আবার খুব মজা তা আমি আমার মাথাটা আরেকজনের দিছি হয় এগু আমার দাও কিতার লাগি আমার গো আমি খাইলাই তোমার গো তুমি খাইলা বুঝছে এগু আমার দাও কি লাগে মানে এইটা আমার দাও কেন আমার গো আমি খাই আপনারা আবার ওইটা বুঝছেন না মানে আমার গুলি আমি খাই তোমার গুলি তুমি খাও গেলাম মাগরিবের পরে মসজিদে মোনাজাত হইতেছে তা আমি শীত চাদর একটা মুড়া দিয়ে মোনাজাত ধরছি ভাই বিশ্বাস করেন এর আগে এই ধরনের মোনাজাত আমি জিন্দিগিতে শুনি নাই মোনাজাতের মধ্যে ইমাম কইতেছে আমরার দক্ষিণ ফরাস সালি খর বাফ তাইনে তিনটা ডাব সিডনি দিছুন তারা আব্বা আমার কবর আজাব মাফ করি দুঃখ তো বুঝছেন নি কি কইছে দক্ষিণ পাড়া শালিকের আব্বায় এ মানে সে তিনটা শালিকে বা শালিকের আব্বা এক্স্যাক্ট আমার মনে নেই তিনটা ডাব সিন্নি দিছে তার আব্বার আম্মার কবর আজাব মাফ করে দেন এখন আমি অবাক হয়ে গেলাম ভাইরের ডাব কি করলি পাপ গাছের ডাব সিন্নি হয়ে গেলি গা আমাকে দেশে সিন্নি রান্ত হইলে তো মিঠাই লাগে চিনি লাগে দুধ লাগে চাল লাগে কিছুক্ষণ পরে আবার টান মাইরা করতেছে আমরার উত্তর ফরাস সাখিনা বেগম তাইরে 5 কেজি জিলাপি সিন্নু দিলাই সুইন তার মনে নেক মাকাসা তুরা হরি লক্কা গো কামিল 5 কেজি জিলাপি সিন্নু দিছে সাকিনা বেগম আর আমি চিন্তা করলাম ডাবে পাপ করলো জিলাপিতে কোন অপরাধ করলো যে এটাও সিন্ধু হয়ে গেল না কিছুক্ষণ পর আবার টান দিয়ে কইতেছে মুয়াজ্জিন আর খিতা খিতা সিন্নি হয়েছে রে ভাই আমি মনে করছি মুয়াজ্জিনে উল্টা টান মারবে হুজুর আরো 5 প্যাকেট বিস্কুট সিন্নি আইছে পরে দেখলাম যে মুয়াজ্জিনে আর টান মারে না এখানে হুজুর এখানে তাই না 100 টাকা মায়া করিয়া দিছুই আর 5 প্যাকেট বিস্কুট দিছেন তার লাগে দোয়া করবা সারা লাগে দোয়া করবা ঠিক আছে মজের টিয়া মঞ্চটা রাখিও ওইটার হ্যাঁ মুখে কয় নাই আমি কইলাম 100 টাকা পাইলে তো দুজন আর ভাগ হইব বরিশাল্য ভাষা বোঝেন দাদু একজ্ঞ বসবেন ভালো করে একটা ঘটনা মনে পড়ে গেছে বলবো রাগ করা যাবে না কিন্তু হ্যাঁ আবার ডাইনে বামে নেওয়া যাবে না বাঙালি তো ডাইনে বামে লয়ে যায় কয়দিন আগে আমি বরিশালে গেলাম এক মাহফিলে
তো তারা বলছে হুজুর গাড়ি লই আসবেন গাড়ি ছাড়া বুঝি আহেন হেলে কিন্তু আমাকে মানিতে থাকবে না আমি কই কে কই আমনে আমাকে ফেরদান বক্ত আপনি যদি গাড়ি ছাড়া আহেন আমরা মুগ্ধ হব কেমনে আমি কই ভাইয়া গাড়ি আল্লাহ কিন্তু খরচ আছে বুঝছেন আপনাকে বরিশাল উজিরপুর গাড়ি নিলে কিন্তু মিয়া অনেক টাকা খরচ কয়ালই আমরা টেনশন করি না আমরা বিবেক করি দেব হানে আমি কই ঠিক আছে দিয়েন তো গেলাম গাড়ি নিয়ে ওয়াজ করলাম এখন যে হাদিয়ে দিছে বাক্স খুলে দিয়ে দিয়ে আমার গাড়ি ভাড়া হয় না মাইন্ড করেন না তো আমি কইছি যা পারছি দিছে আলহামদুলিল্লাহ কারণ তার কাছে হয়তো অনেক বেশি আমার কাছে কম হইতে পারে এটা স্বাভাবিক তো পরের দিন ঘুমাই রয়েছে হঠাৎ করে ফোন দিছে যে দাওয়াত দিছিল ওই লোকে ও হুজুর আছেন ভালো আমি কই জি এত সকালে কে কয় হুজুর আমাকে চেনেন না এ গতকালকে দিয়ে আমাকে হিনের মাহফিল করে গেলেন আমি কই জি কি জানতে ফোন দিচ্ছেন বলেন ভাই আমি একটু ঘুমাবো কয় হুজুর একটা প্রবলেম হয়ে গেছে প্রবলেম বুঝেন প্রবলেম সমস্যা সমস্যা কয় একটা বিশাল প্রবলেম হয়ে গেছে হেল লিগে আপনাকে না পারতে ফোন দিছি আমি কই কি কয় হুজুর আমাকে এখানে তো এই ওয়াজের পরে প্রত্যেক বছর খিচুড়ি খাওয়াই তোবার রোগ মাগা রেফি রয়েছে কি 700 প্যাকেট করছালাম আমনের ওয়াজ গট্টু ভালো হয়েছে তো লোকের চাপ পড়ে গেছে বেশি এরপর 300 প্যাকেট রান সালাম হ্যাঁ শর্ট পড়ছে এখন আমরা কমিটির মানুষ সবাই মিললে বিতরণ করতে করতে আমরা নিজেরাই খাইতারি নেই এখন লাগছে পিডাপিডি কর কেমন তারা হরি হজুর আপনারে বলতে আসি কি ওই গতকালকে আপনাকে যে হাজিয়াটা দিলাম হেন্দে 2000টা বিকাশে পাড়াই দেন মোরা সবাই মিললে খিচুড়ি রেন্দে খাম কয় নাইলে মোরে পিডেয়ে থইবে না আমি কই কে কয় মোরে কয় হালার হলা তুই চাহা বেশি তো সের লেগে মোরা খাইতে রে এখন যেই হাদিয়া দিছে আমি কই বেশি জরুরি তাহলে যে দাওয়াত দিছে বেদারে ফোন দিতে পার পরে মনে করছে হুজুরে মনে রাগ হইছে আর ফোন দেওয়া যাবে না চিন্তা করে